নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল করে দেখাবো বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা কড়াই বসেছি কড়াইতে এক কাপ মুগ ডাল দিয়ে দিলাম ডালটা আমি ভেজে নেব দেখুন ডালটা বেশ লালচে কালার এসে গেছে ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডাল ফুটে উঠেছে আমি ডালের ওপর থেকে ফেনাগুলো ফেলে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালে কাটা দেব না আমি হাতা দিয়ে এরকম ঘেটে ডালটা গলিয়ে দেব কাটা দিলে বেশি গলে গেলে মুগ ডাল ভালো লাগে না খেতে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার দিয়ে দেবো আমি গরম জল পরিমাণ মতো গরম জল দেবো দেখুন ডালটা ফুটে উঠেছে ভালো করে ডালটা ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে রাখব এবার মাছের মাথা হাফ আছে আর মাথার কাছে যে কাটার মতো একটু মাছ আছে সেই মাছের টুকরোটা আমি ভালো করে ধুয়ে রেখেছি লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার মাথাটা ভেজে নেব দেখুন একটা কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথা ভেজে নেব খুবই সিম্পল কিন্তু খেতে দারুণ হয়েছিল আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এক মিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম ভাজা হয়ে গেছে মাছের মাথা এবার আমি তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দেবো এক চামচ ঘি তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট এক চামচের একটু বেশি এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় এবার দিয়ে দেবো মাছের মাথা দিয়ে ভালো করে ভেঙে মিশিয়ে দেব। এবারে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ ডালটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখুন ডালটা ফুটে গেছে আমি এবারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার নেড়ে চেড়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দেবো তারপর সার্ভ করে নেবো ব্যাস তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল আবার দেখাবো পরবর্তী ভিডিওতে